আজ তোমাদের শেখাবো বন্ধুরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে পাস্তা কিভাবে বানাতে হয়। দেখুন আর সঙ্গে থাকুন, একটু পেঁয়াজ কাটা চলছে আমাদের ঠাকুরমার দাউটা দিয়ে। দেখুন কি সুন্দর করে পেঁয়াজ কাটা চলছে, ও মাই হয়ে গেল পেঁয়াজ কাটা বন্ধুরা। তারপর দেখুন কি আমরা কাটি, এবার কয়েকটা মরিচ কেটে নিচ্ছি কুচি 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 করে। হয়ে গেছে পেঁয়াজ কুচি কুচি করে কাটা আর মরিচ কুচি কুচি করে কাটা হয়ে গেছে। হালকা সিদ্ধ করার জন্য কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি, একদম পিওর জল ঢেলে দিচ্ছি, ঢেলে দিচ্ছি স্বাদের পাস্তাগুলিকে। একটু সিদ্ধ করে নিতে হবে, একটু সিদ্ধ হয়ে যাক তারপর তোমাদের দেখাবো বন্ধুরা। অলমোস্ট বন্ধুরা আমাদের পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে, বুঝলাই নামানো হয়ে গেছে। এবার দেখুন কি করছি, আবার পুনরায় বসিয়ে দিলাম কড়াইটা আমাদের, এখন একটু অয়েল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ডিমগুলি হয়ে গেছে, এখন পাস্তাগুলি দেওয়া যাক, দিয়ে দিচ্ছি খাবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হালকা ধনিয়া দিয়ে দিচ্ছি, হালকা জিরা দিয়ে দিচ্ছি, একদম মজার পাস্তা খাবে আর মনে রাখবে। হালকা চসও দিয়ে দিচ্ছি, এটা আমাদের ঘরোয়া ফ্লেভার বানাচ্ছি, বুঝলে বন্ধুরা খাবে কিন্তু বানিয়ে ঘরে। এই যে দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু পরে একটু লাল লাল ভাব হোক তারপরে দেখুন কি হচ্ছে। হয়ে গেছে বন্ধুরা, হালকা সবজি মশলাটা দেওয়া যাক, দিয়ে নামিয়ে নেব, খেতে বাড়ি মজা। ঠিক আছে বন্ধুরা, এবার নামার সময় হয়ে গেছে মনে হচ্ছে, নামিয়ে নেব এবার। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল আমাদের পাস্তা রেডি, এবার খাওয়ার টাইম। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা বাড়িতে ট্রাই করতে পারো, আর ভিডিওটা লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো যদি ভালো লাগে আর কি আর করবো বন্ধুরা। খাও, টাটা, বাই বাই।